রাজধানীর বাজারে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দাম বেড়েছে মাছ এবং সবজির দামও। একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন তোহের জানা। পেঁয়াজের মৌসুম হওয়ায় বাজারে রয়েছে পর্যাপ্ত সরবরাহ, তবুও সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। বিক্রেতারাও বলছেন দাম বাড়ার কোনো কারণ নেই, এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। আপনার 65 টাকা, এই সপ্তাহে পেঁয়াজ 80 টাকা, আপনি 15 টাকা কেজিতে বাইরে গেছে। আমার মনে হয় এটা একটা সিন্ডিকেট, কাস্টমারে খালি প্রশ্ন করতে আছে, প্রশ্ন জবাব দিতে দিতে আর কোনো শেষ নেই। পেঁয়াজের প্রায় 70 টাকা কেজি, 80 টাকা কেজি, 80 টাকা কেজি, মাছের দামও বেশি, সবকিছু বেশি। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে নদীতে মাছ ধরা বন্ধ থাকায় বাজারে কমেছে মাছের সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন নদীর বোয়াল, পোয়া এবং রুই মাছের কেজিতে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। গতকাল ঝড় বৃষ্টি গেছে, শীতে কেউ নদীতে নামতে পারে না, এই জন্য মাছ কম, নদীর মাছ কম, দামও পরিমাণের চেয়ে অনেক বেশি। আর চাষের মাছও কেজিতে বাড়ছে 150 টাকা, চিংড়ি মাছ কেজিতে 100 টাকা বাড়ছে গত সপ্তাহতেই সপ্তাহ। নতুন আলুর কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকা দরে, তবে অন্যান্য সবজির বাজার রয়েছে স্থিতিশীল। বৃষ্টির কারণে কিন্তু মালের দাম কিছু বাড়ছে না, মালের দাম কমে গেছিল। আলু এখন হওয়ার কথা 20 টাকা 30 টাকা নতুন আলু কেজি, এখন মনে করেন যে 40 টাকা বেচতেছি আমরা। সিজনের সময় যদি আর নিয়ন্ত্রণ না থাকে তাহলে তো ভবিষ্যতে আমাদের ভাগ্যে যে কি আছে বলা যায় না। তারপর এবার ওয়েদার যে খারাপ গেল, এখন তো সবজির দাম আরও বাড়বে। সরবরাহ কমের অজুহাতে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। পাইকারি বাজারে মুড়ি আসে কম, এই কারণে মনে করেন হঠাৎ আরও নিয়ে শুক্রবার না, শুক্রবার এমনি মনে করেন অটোমেটিক 10 টাকা 10 টাকা দাম বাড়তেই থাকে। এদিকে মুদি দোকানে খোলা আটার দাম এখনও ঊর্ধ্বমুখী, আর ভোজ্য তেলের দাম কমার কোনো আভাস নেই। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।